নিউটন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আমরা দেখিনি কি বলেছে দু হাজার এগারো দুই শূন্য এক এক এই সংখ্যাটিতে শূন্যর স্থানে মান কত এখানে আমরা একক দশক শতক হাজার লিখে নিলাম দেখো একক মানে কি একক মানে হচ্ছে এক কতগুলো আছে লিখে দিচ্ছি এক কতগুলো আছে দশক মানে হচ্ছে দশ কতগুলো আছে সবাই জানি এটা আমরা শতক মানে হচ্ছে একশো কতগুলো আছে আর হাজার এর ঘর মানে হচ্ছে হাজার কতগুলো আছে বোঝা গেছে এবার দেখো এককের ঘরে এক আছে একটা দেখো এক আছে একটা মানে কত হলো এক এককে এক দশক মানে দশ আছে একটা দশ আছে একটা মানে দশ টাকার নোট যদি একটা থাকে তাহলে কত হবে দশই হবে শতক মানে একশো একশো টাকার নোট কতগুলো আছে শূন্যটা তাহলে একশো টাকার নোট যদি একটাও না থাকে তাহলে ক টাকা থাকলো শূন্যই থাকলো তাই তো একশো কিছু শূন্য দেখুন গুলো তো শূন্যই হবে হাজার টাকার নোট আছে দেখো দুটো আছে হাজার টাকার নোট যদি দুটো থাকে তাহলে কত হয় দু হাজার তাই তো তাহলে এগুলো সবকটা যোগ করে দেখো সেই তোমার দু হাজার এগারোই আসছে তাহলে এই শূন্যর স্থানীয় মান কত হবে শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য এইগুলো হচ্ছে স্থানীয় মান বোঝা গেছে আশা করি শূন্য স্থানীয় মান হচ্ছে শূন্য শূন্য হচ্ছে তাহলে আমি লিখে দিচ্ছি উত্তরটা তাহলে তোমরা লিখে দেবে প্রশ্ন দেখো তিন শূন্য চার সাত সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত যখন বৃহত্তম সংখ্যা বলবে তুমি বড় অঙ্কগুলোকে বাঁ দিকে বসানোর চেষ্টা করবে তাহলে দেখো সবথেকে থেকে বড় অঙ্ক কোনটা হবে সব থেকে বড় অঙ্ক হচ্ছে সাত তার থেকে তারপরে তারপর দেখো তিন শূন্য চারের মধ্যে চার বড় তাহলে চারটাকে রাখলাম বাঁ দিকে তারপরে তিন টাকা রাখলাম তারপরে শূন্য টাকা রাখলাম দেখো সাত হাজার চারশো তিরিশ একক দশক শতক হাজার দেখো সাত হাজার চারশো তিরিশ হচ্ছে সবথেকে বড় সংখ্যা এটি হচ্ছে চার অঙ্কের সংখ্যা এভাবে উত্তরটা লিখে দেবে চলো তিন নম্বর প্রশ্নটা দেখেনি কি বলেছে দু হাজার গুণিতক চার এর গুণ ফলে একক দশক ও শতকের প্রত্যেকটি স্থানে কি বসবে তাহলে গুণ না করলে তো দেখতে পাবো না আমরা গুণটা করে নি দু হাজারকে আমরা চার দিয়ে গুণ করে নেব দেখো চার শূন্য শূন্য চার শূন্য শূন্য আবার চার শূন্য শূন্য চার দুগণে আট তাহলে গুণফল হলো আট হাজার এটা আমরা জানি একক দশক শতক হাজার তাহলে দেখো একক দশক ও শতক দেখো এককের ঘরে কি আছে শূন্য আছে দশকের ঘরে কি আছে শূন্য আছে শতকের ঘরেও আছে শূন্য তাহলে প্রত্যেকটি স্থানে কি বসবে শূন্য বসবে তাহলে আমি কথাটা লিখে নিচ্ছি তাহলে লিখে নেবে এভাবে দু হাজার গুণিতক চারের গুণ ফলে একক দশক শতক প্রত্যেকটি স্থানে কি বসছে এখানে শূন্য দেখতে পাচ্ছি তাহলে শূন্য বসবে এটা উত্তর চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে চারটি হাজারে কার্ড থাকবে তাহলে চারটি হাজারে কার্ড মানে ধরো এরকম চারটি হাজারের কার্ড আছে এটা একটা হাজারের কার্ড এটা একটা হাজারের কার্ড এটা একটা হাজারের কার্ড এরকম চারটি হাজারের কার্ড আছে তাহলে এরকম একটা সংখ্যা লিখতে বলেছে যাতে চারটি হাজার থাকবে তাহলে আমরা লিখে দিতে পারি যে একক দশক শতক হাজার দেখো চারটি হাজারের কার্ড আছে যোগ করো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার তাহলে এমন একটা সংখ্যা সেটা চার হাজার দেখো চার হাজার এমন একটা সংখ্যা যার মধ্যে চারটি হাজারের কার্ড আছে তাই না এই হাজারের কার্ডগুলো যদি তুমি যোগ করো তাহলেই তো চার হাজার হবে তাহলে তোমরা এইভাবে লিখে দিতে পারো যে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে চার হাজার বা চার হাজার তিনশো বারো যা ইচ্ছা তোমরা করতে পারো কিন্তু হাজার যেন চারটে থাকে মানে হাজারের ঘরে যেন চার থাকে তাহলেই চারটে হাজার কার্ড নিয়েছে এটা বোঝা যাবে আশা করি বোঝা গেছে পাঁচের প্রশ্নটা দেখে নি কি বলেছে পাঁচের প্রশ্ন বলেছে দেখো চার হাজার এগারো থেকে চার হাজার এক কত কম দেখো আমি সহজ উদাহরণ বলছি যদি বলতো তিন থেকে এক কত কম এই প্রশ্নটা যদি বলতো তিন থেকে এক কত কম দেখো তাহলে তুমি তিন লিখলে তিন দুই এক তাহলে এই একটা কত কম দেখো তিন থেকে দুই এক এখানে আবার গেলে এক মানে দু ঘর কম তাই তো তিন থেকে দুই দুই থেকে এক মানে দুই কম এটা কিভাবে সহজে পাবো দেখো তিন থেকে তুমি একটা বিয়োগ করে দাও তাহলে সহজে পেয়ে যাবে বিয়োগ করলে হচ্ছে দুই তাহলে এখান থেকে বলতে পারবো আমরা দুই কম একই রকমভাবে চার হাজার এগারো থেকে চার হাজার এক কত কম তাহলে আমরা এইভাবে বার করব চার হাজার এগারো সেখান থেকে যদি আমরা চার হাজার একটা বিয়োগ করে দিই তাহলে বুঝতে কতটা কম আছে তাহলে এক একে বেক করলো শূন্য উপর থেকে এক নামলো এদিকে শূন্য চার হাজারে বেক করলো শূন্য বাঁ দিকে শূন্য দাম নেই সেই জন্য দশ তাহলে আমরা বলতে পারি চার হাজার এগারো থেকে চার হাজার একটা দশ কম তাই তো তাহলে আমি লিখে দিচ্ছি চার হাজার এগারো থেকে চার হাজার এক হলো দশ কম বোঝা গেছে আমি উদাহরণ দেওয়ার জন্য করলাম এটা দরকার প্রশ্নটা দেখিয়ে কি বলেছে ছ নম্বর প্রশ্ন দেখো ছজন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মোট দু হাজার একশো টাকা লাগবে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে মানে দেখো সহজে বোঝা যাচ্ছে যে এই দু টাকা কি করবে এই ছজন মিলে ভাগ করে দেবে সবাই কিছু কিছু টাকা ভাগ করে এই দু টাকা পূরণ করবে তাহলে আমি বুঝতে পারছি সবাই যেহেতু ভাগ করে দেবে টাকাটা সেই জন্য এই দু হাজার একশো টাকাটাকে আমরা ভাগ করব তাহলে আমরা কি করব দু হাজার একশো এটাকে আমরা যদি ছজনের মধ্যে টাকাটা ভাগ করি তাহলে বোঝা যাবে এক একজনকে কত করে টাকা দিতে হবে তাহলে এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব। দেখো ছয় এক ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ বেশি হয়ে গেল তাহলে তিন ছয় আঠেরো আট এগারো থেকে আট বিয়োগ করলে তিন তারপরে এক একে মিলে গেলে এক একে দুই 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 বিয়োগ করলে শূন্য তাহলে তিন হলো শূন্য একটা নামলো আবার আমরা নামতে পারব চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ দেখো পাঁচ ছয় আর একটা শূন্য নামলো এখানে ছয় শূন্য শূন্য তাহলে মিলে গেল তাহলে তিনশো টাকা এখন বলেছে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা করে দিতে হবে আমরা পেলাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা উত্তর লিখবো এটা যে প্রত্যেকে এখান থেকে উত্তরটা লিখবে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে তিনশো পঞ্চাশ টাকা টাকাটা অবশ্যই লিখবে তিনশো পঞ্চাশ টাকা করে দিতে হবে তাহলে দেখো এই এই পর্যন্তই আমাদের উত্তর এখানে উত্তর লিখে দেবে একটা জিনিস মনে রাখবে এই অঙ্কগুলো করে তোমরা ভালো মতন পরিষ্কার খাতায় করে রেখে নিজের কাছে রেখে দেবে যখন স্কুল খুলবে তখন স্কুলে গিয়ে সেগুলো জমা করবে কোনো মতে এখন বাড়ির বাইরে বেরোবে না আর তোমরা যদি এই প্রথম পর্বের মতন দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে ছোট্ট ডেসক্রিপশন বক্স আছে দেখবে ডান দিকে একটা ডাউন চিহ্ন দিকে অ্যারো দেওয়া আছে ডাউন অ্যারো বা তীরের মতন চিহ্ন দেওয়া আছে সেখানে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা পার্ট টু আর পার্ট থ্রি তোমরা দেখতে পারবে আশা করি বোঝা গেছে কি বলতে চাইছি এবার তোমাদের যদি এই প্রশ্নগুলো ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে বা কোথাও তোমার বুঝতে অসুবিধা হয়েছে সব কিছুই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর যদি যত পারো তোমরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও একই সাথে উপকৃত হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ